Alhamdulillah, wa salatu wa salamu ala rasulillah, wa ala alihi wa ashabihi wa barik wa sallim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Shamanito bhai wa bonera, pobitro Ramjan mash amader majhar nei. Amra Ramjaner porobortite obosthan korchi ebong Ramjaner je poribesh, je fayda amra onubhob korchhilam, ta ekhon amader majhe onupasthit. Shei prekhitei kichu kotha bolbar চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেটি হয় সাধারণত যে রমজান মাসে যেহেতু একটি ইসলামিক পরিবেশ আমরা পাই, সাধারণ পরিবেশের তুলনায় সমাজের সাধারণ যেই পরিবেশ থাকে সেই তুলনায় একটু বেশি ভালো একটি পরিবেশ হঠাৎ করে চলে আসে আমাদের জীবনে, এবং রমজানের ইবাদত এবং রমজানের শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকা বিভিন্ন বিষয়ের কারণে আমাদের ইসলামিক ইমোশন বা ইসলামিক আমাদের যে চেতনা সেটি অনেক উচ্চতর অবস্থায় থাকে। রমজানের পরবর্তী অবস্থায় যেটি হয় যে আমরা আবার আমাদের পূর্ববর্তী জীবনে ফিরে যাই, আমাদের সাধারণ নিত্যনৈমিত্তিক যেই রুটিন লাইফ থাকে সেই লাইফে আমরা আবার ফেরত যাই, এবং যা যেটি হয় যে আমরা শয়তানের প্রভাব আবার আমাদের জীবনে ফেরত আসে এবং আমরা বিভিন্ন রকমের লোভ লালস এবং টেম্পটেশনের দিকে আমরা ঝুঁকে পড়ি। রমজানের সেই ধারাবাহিকতা আমরা রক্ষা করতে ব্যর্থ হই অনেক ক্ষেত্রে। তো সেই প্রেক্ষিতে দুটি কথা যদি বলি, তবে বলা যায় যে আরবি ভাষার দিকে যদি আমরা লক্ষ্য করি, আরবি ভাষার মধ্যে সাধারণত যদি দুটি শব্দের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়, উচ্চারণের দিক থেকে মিল খুঁজে পাওয়া যায়, তবে শব্দটির অর্থের দিকেও কিছু মিল খুঁজে পাওয়া যায়। আমরা ক্লাসিক্যাল যুগের বিভিন্ন আলেমদের, বিভিন্ন ভাষাবিদদের লেখনী যদি পড়ি, তবে আমরা দেখতে পাবো যে এই ধরনের বিষয়ে তারা অনেক লেখালেখি করেছেন। বিশেষ করে ইবনুল ফারেসের বইয়ের মধ্যে এই ধরনের অসংখ্য উদাহরণ খুঁজে পাওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ আরবিতে একটি শব্দ রয়েছে অহুশ। অহুশ বলা হয় সাধারণত সেই প্রাণীকে যে খুব হিংস্র, বন্য হিংস্র প্রাণীকে সাধারণত অহুশ বলা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরাত তাকউইরের মধ্যে বলেন, ওয়াইজা অহুশ হুশিরাত, ওয়াইজাল অহুশু হুশিরাত, যখন বন্য পশু পাখিকে একত্রিত করা হবে। আবার একইভাবে আরবি ভাষার মধ্যে ফুহুশ বলা হয় সেরকম আচরণ যা অনেকটা উহুশের মতোই, অর্থাৎ জানোয়ারের মতো ব্যবহার। ফুহুশ শব্দটি থেকেই ফাহেশা, অশ্লীল বা গর্হিত কাজ, এই শব্দটি এসেছে। সাধারণত জানোয়ারের পশুবৃত্তিকে সে নিয়ন্ত্রণ করতে পারে না বলেই তাকে বেঁধে রাখা হয়। বেঁধে রাখার আরবি শব্দটি এসেছে আকালা থেকে। যেমন তাওয়াক্কুলের হাদিস আমরা পাই, এ কিলোহা ও তাওয়াক্কাল আলাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তাকে বেঁধে রাখো, এ কিলোহা ও তাওয়াক্কাল আলাল্লাহ, এবং পাশাপাশি আল্লাহর উপরও তাওয়াক্কুল ও ভরসা করো। আরবিতে মানুষের বুদ্ধিমত্তা বোঝানোর জন্য যে শব্দটি এসেছে তাও আকালা থেকে এসেছে। শব্দটি হচ্ছে আকল, কারণ আরবদের কাছে মানুষ হচ্ছে সেই সত্তা যে পশু হতে ভিন্নতর এবং সে তার প্রবৃত্তি আবেগ ইত্যাদিকে বেঁধে রাখতে তথা নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্যই আরবিতে মানুষকে বলা হয় আকেল এবং পশু পাখি জানোয়ারদের বলা হয় গাইরে আকেল। সম্মানিত ভাই ও বোনেরা, আরবি ভাষার এই বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি যে মানুষ হচ্ছে মূলত, মানুষকে মূলত হচ্ছে আকল দেওয়া হয়েছে, যাতে সে তার আকলকে ব্যবহার করে তার পবিত্রী বা তার খেয়ালখুশিকে সে বেঁধে রাখতে বা নিয়ন্ত্রণ করতে পারে। এবং এই জন্যই আমরা হচ্ছে যে অন্যান্য সৃষ্টি থেকে আমরা ভিন্নতর এবং আমরাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা আকলকে ব্যবহার করে আমরা সত্যকে জানতে পারি এবং সত্যকে জেনে যাতে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি সঠিকভাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। আমাদের নফসের যেই খেয়ালখুশি রয়েছে সেই খেয়ালখুশি থেকে আমরা বাঁচতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণে নিয়ে আসলো, নফসকে সে নিম্নগামী করলো, অর্থাৎ নফসকে হচ্ছে যে নিচে নিয়ে আসলো, তার মানে তার যে কন্ডাক্ট, তার যে ব্যবহার আচার আছে সেই ব্যবহার আচারের বাইরে এসে নিয়ে আসলো। ও আমিল লিমা বাদাল মাউত, এবং সে আমল করলো আখেরাত কেন্দ্রিক, আখেরাতকে চিন্তা করে সে আমল করলো। ওয়াল আজিজু, এবং বোকা হচ্ছে সেই ব্যক্তি, দুর্বল হচ্ছে সেই ব্যক্তি যে মান আতবা নাফসাহু হাওয়াহা, যে তার নফসকে বা খেয়ালখুশিকে চূড়ান্তভাবে হচ্ছে যে স্যাটিসফাই করলো। ওয়া তামান্না আল্লাহ সুম্মা তামান্না আল্লাহ, এরপর হচ্ছে সে পাশাপাশি হচ্ছে সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারকে তামান্না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা রাখে। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা বা দুর্বল বলেছেন।
অর্থাৎ সত্যিকারের বুদ্ধিমত্তা ব্যক্তি হচ্ছে যে হচ্ছে আকলকে খাটিয়ে সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে এবং একটি তাকওয়াপূর্ণ জীবনকে জীবনযাপন করতে পারে। আল্লাহ সুবহান তাআলার কাছে আমরা তৌফিক চাইবো যাতে রমজানের পরবর্তীতে আমরা আমাদের আকলকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, আকলের ব্যবহারকে কাজে লাগিয়ে আমরা যাতে আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি, আমরা যাতে জানতে পারি আল্লাহ সুবহান তাআলা আমাদের জন্য কী নাজিল করেছেন, কি তার বক্তব্য, পবিত্র কোরআন আমাদের কী কী বলছে, এবং আমরা যাতে আমাদের প্রবৃত্তির নিয়ন্ত্রণে না এসে আমরা যাতে আমাদের আকলের নিয়ন্ত্রণে আসি, আমরা যাতে আমাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ না হারিয়ে ফেলি, আমাদের খেয়ালখুশির নিয়ন্ত্রণে না চলে যাই। যদি চলে যাই তাহলে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের গর্হিত এবং অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাব এবং আমরা হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা ক্রোধান্বিত হয়ে পড়বো, ক্রোধকে কন্ট্রোল করতে পারবো না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যখন নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তখন আমরা আমাদের ক্রোধকেও নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ ক্রোধ হচ্ছে যে একটি আবেগ, যে আবেগটি আকল দিয়ে নিয়ন্ত্রণ করার কথা, যেটি আমরা করতে পারি না কারণ আমরা কন্টিনিউয়াসলি একের পর এক প্রবৃত্তির ব্যবহার বেশি 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 করে করে ফেলার ফলে আমরা আমাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রবৃত্তি পূজারী হয়ে পড়ি। এবং ইন্টারেস্টিংলি আমাদের পবিত্র কোরআনের মধ্যে সুরাত শুরার 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে ওয়াল্লাযীনা ইজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইগফিরুন, এবং যারা হচ্ছে যে বড় বড় গুনাহ থেকে এবং ফাহিশা থেকে বেঁচে থাকে, ওয়া ইযা মা গাদিবু, এবং যখন তারা রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তখন তারা ক্ষমা করে দেয়। অর্থাৎ আমরা যদি বড় বড় গুনাহ এবং ফাহিশা থেকে মুক্ত থাকতে পারি তাহলেই আমরা হচ্ছে যে রেগে গেলে হচ্ছে আমরা একে অপরকে ক্ষমা করে দিতে পারবো, কিন্তু আমরা যদি ফাহিশার মধ্যে লিপ্ত থাকি, আমরা যদি ফুহুশের মধ্যে লিপ্ত থাকি তাহলে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবো না, আমরা রাগান্বিত হয়ে পড়বো এবং কাউকে মানে ক্ষমা করতে পারবো না এবং আমরা সেই উহুশের মতো হয়ে যাব। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে তৌফিক দিন যাতে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।